नमस्कार, आमी रंजना कर्मकार। विभूतिभूषण बंदोपाध्याय जन्मदिने आमार निवेदन, श्रद्धा ओ स्मरणे विभूतिभूषण बंदोपाध्याय। बांगालीर उज्जवल नक्षत्रेर एक अन्यतम नक्षत्रेर नाम विभूतिभूषण बंदोपाध्याय। बांगालीर गर्वेर नाम, ভালোবাসার নাম, শ্রদ্ধার নাম বিভূতিভূষণ। তুমি তো জন্মেছিলে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য। দারিদ্রতা তোমার সাহিত্য প্রতিভায় অন্তরায় হতে পারেনি, কারণ তোমার রন্ধ্রে রন্ধ্রে ছিল সাহিত্যের বীজ। হে কথা সাহিত্যিক, তুমি তো বলেছিলে বঙ্গ জননীতে কি আর সুযোগ্য সন্তান জন্মায় না, প্রতিভার বিকাশ হয় না, বাঙালির কি উচ্চ আশা উচ্চ লক্ষ্য সব কি নিভে গেছে? কিন্তু আমি বলতে চাই না সাহিত্যে, না, বাঙালির প্রতিভা উচ্চ আশা উচ্চ লক্ষ্য কিছুই নেভে নেই, নিভেছে শুধু পরিবেশ আর পেক্ষে। চারিদিকে শুধু নোংরা রাজনীতির খেলা, উৎকোচের খেলা আর মামা কাকা জ্যাঠার সুপারিশের খেলা। তুমি যথার্থই বলেছিলে সংসার যে কি ভয়ানক, তা দুঃখ কষ্টে না পড়লে বোঝা যায় না। হে পথের পাঁচালীর জনক, তোমার এই উপন্যাস বিশ্বের দরবারে কড়া নেড়েছিল, যা আজও আমাদের রোমাঞ্চিত করে, অভিভূত করে অপদুর্গার গ্রাম্য সরলতাকে। অধিষ্ঠিত হয়েছিলে সিংহাসনে, খ্যাতির সিংহাসনে, তোমার ভালোবাসার লিখনে। ওগো সখী, ওগো মোর প্রিয়া, তব স্মৃতি খালি মধু মাখা আঁকা, করে মমরিতে তলে চিরদিন বহু প্রীতি ভালোবাসা দিয়ে, এ জীবনে রাঙাইলে স্বপ্ন মধুরিমা, ভুলিবার যাহা নহে কহু। আবার তোমার ভালোবাসা না কোনো প্রীতি নয়, করুণা নয়, চ্যারিটি নয়, সহানুভূতি নয়, এমনকি বন্ধুত্ব নয়, ভালোবাসা শুধু ভালোবাসায়। কি অপূর্ব অনুভূতি তোমার! কিন্তু হে লেখক, আমি এ প্রসঙ্গে বলতে চাই, বাঙালি সমাজ কি ভুলে গেছে ভালোবাসতে? ভালোবাসতে পারে না তারা, তারা শুধু বোঝে ভালোবাসা হলো ফেসবুক হোয়াটসঅ্যাপের ভালোবাসা। তারা জানেই না ভালোবাসার সঠিক সংজ্ঞাটা কি, জানে না ভালোবাসার আরেক নাম ত্যাগ। আর বাঙালির মানবিকতা সে তো প্রশ্ন চিহ্নের মুখে, না হলে আজ কেন এত ক্ষুধার্ত শিশু খালি পেটে ঘুমোতে যায়? কেনই বা নারী নিরাপত্তার অভাবে ধর্ষিতা হয়, শিক্ষকের সম্মানহানি হয়, আর কেনই বা বাবা মার বৃদ্ধ বয়সে আশ্রয় হয় বৃদ্ধাশ্রম? হে সাহিত্যিক, তোমার কাব্যগ্রন্থ ইছামতী কাব্যগ্রন্থে মরণোত্তর রবীন্দ্র পুরস্কারে ভূষিত, চাঁদের পাহাড় শঙ্করে হয়েছিল নিমজ্জিত, আরণ্যক রূপে রয়েই গেলে অপরাজিত, আদর্শ হিন্দু হোটেলে রইলে শায়িত, তথায় উপলব্ধি করেছিলে অশনি সংকেতে বেষ্টিত। আর তোমার উত্তে শিক্ষা দ্বারা মানুষ নিজেকে নিজে পায়, এটাই জীবনের বড় লাভ,
কিন্তু তোমার এই উক্তি ধরে আমি এই সমাজকে প্রশ্ন করতে চাই, বাঙালি সমাজ কি সত্যি শিক্ষিত হয়েছে? হয়েছে কি মানবিক মানুষ? হয়েছে কি সত্যিকারের মানুষ?